তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলো আরামবাগ থানার পুলিশ। ধৃতের নাম শেখ ফিরোজ, বাড়ি আরামবাগ থানার হিয়াতপুর গ্রামে। উল্লেখ্য, 16 ফেব্রুয়ারি দুপুরে আরামবাগ পুরা গ্রামে তৃণমূলের প্রবীণ নেতা শঙ্কর দেকে মারধর করার অভিযোগ ওঠে ফিরোজ ও তার দলবলের বিরুদ্ধে। শঙ্কর দেকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ থানায় ভর্তি করা হয়। ওই দিনই শঙ্করবাবু আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বেশ কয়েকজনের বিরুদ্ধে। তারপর থেকে পুলিশ অভিযুক্তদের খুঁজার তল্লাশি চালায়। সোমবার রাতে শেখ ফিরোজকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ। মঙ্গলবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। ধরে নিয়ে এসছে আমাদের মধ্যে এইচপির একটা পানির সকালে একটা সরস্বতী পুজোর দিনে গণ্ডগোল হয়েছে। আমাদেরই অঞ্চল সভাপতির সাথে দুটো প্রাপ্ত মেম্বার ছিল, নিয়ে নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। কেজিএন এন্টারপ্রাইজ, এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয়। ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোপাইটার শেখ আনোয়ার আলী, স্থান বড়ডোঙ্গল সমবায় সমিতির পাশে, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9892350293, 8451812977।